ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগে চট্টগ্রাম নগরবাসী। দর্শকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চট্টগ্রামে আজ কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে আর জলাবদ্ধতার কি পরিস্থিতি দেখছেন? প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। জি লাবণী, আসলে গতকাল রাত থেকে চট্টগ্রামে মূলত থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে এবং আজ সকাল থেকে সকাল ভোর থেকে মূলত 9:30-10 পর্যন্ত আসলে ভারী বৃষ্টি হয়েছে। এতে করে চট্টগ্রাম নগরের যেগুলো নিচু এলাকা আছে সেগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কারণ এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। কারণ বৃষ্টির পানির কারণে এখন বৃষ্টি যেহেতু একটু কমে থেমে গেছে, থেমে যাওয়ার কারণে আসলে পানি নামতে শুরু করেছে, কিন্তু সকাল থেকে যখন বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। যেহেতু আজ সারা দেশের মতো চট্টগ্রামে SSC পরীক্ষা শুরু হয়েছিল, সেই সকালে বৃষ্টির কারণে আসলে চরম দুর্ভোগে পড়েছিলেন পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকরা। এখনো নগরের কিছু কিছু এলাকায় সড়কের উপর পানি প্রবাহিত হচ্ছে, পাশাপাশি আশপাশের অলিগলিতেও পানি প্রবাহিত হচ্ছে। এতে করে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এখানে আমরা রয়েছি আগ্রাবাদ এলাকায়, এখানে একজন স্থায়ী বাসিন্দা আছেন। আপনাদের এলাকায় তো পানি উঠে, এতে করে আপনাদের দুর্ভোগ কেমন? আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হয়, অল্প বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি উঠে যায়, পানি উঠে যাওয়ার পর সব ময়লা, মানে আমরা অনেক কষ্ট করতেছি, দোকানদারি করতে পারতেছি না, একটু বৃষ্টি হলে মাত্র পানি উঠে যায় এই জায়গায়। হ্যাঁ, এখানে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এক কুয়া পানি উঠে, এক কুয়া পানি, তো আমরা পানিতে আসি, কারখানা যেতে পারি না, দোকান করতে পারি না, বেন্ডা বেড়ে করে বারো মাস পারি না, পানির জন্য সমস্যা। শুনছিলেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন, তারা যেটি বলছেন আসলে একটু বৃষ্টি হলে সড়কে পানি জমে যায়, পাশাপাশি পানি জমে যায়, পানি জমে যাওয়ার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি বাড়ছে। তাদের যে অভিযোগটা হচ্ছে যে এখানকার যারা নালা খালগুলো রয়েছে সেগুলো মূলত অপরিষ্কার থাকার কারণেই মূলত পানি সড়কে পানি জমে যায়, এতে এতে করে দুর্ভোগে পোহাতে হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের আরো যেসব নিচু এলাকা রয়েছে, 2 নম্বর গেট, বদ্দারা, মুরাদপুর এবং প্রবর্তক সহ নিচু এলাকাগুলোতে আসলে পানি জমে যাওয়ার কারণেই মানুষের ভোগান্তি বাড়ছে। আমরা এখানে এসে যেটা দেখছি, এখানে আশপাশে কয়েকটি বাসা বাড়িতেও প্রাণী প্রবেশ করেছে, এতে করে যারা বাসিন্দারা রয়েছেন তাদের দুর্ভোগ দেখতে পেয়েছি। পাশাপাশি আমরা সকালে খবর পেয়েছি চট্টগ্রাম নগরের বাজিত এলাকার চন্দননগর এলাকায় আসলে একটি নির্মাণাধীন ভবন ধসে একজন আহত হয়েছে বলে আমরা জেনেছি, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করে বলা যায় চট্টগ্রামে যদি একটু বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হওয়ার সাথে সাথে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এতে করে মানুষের দুর্ভোগ বাড়ে। দেখছেন সড়কের মাঝে পানি প্রবাহিত হচ্ছে, একটু আগে আমরা এসে এখানে যেটা দেখেছি, একটু আগে এখানে হাঁটু সমান পানি ছিল, কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার পরে পানিগুলো নেমে যাচ্ছে। কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের যে বড় বড় মতে অভিযোগ, আসলে সিটি কর্পোরেশন বা দায়িত্বশীল যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে বৃষ্টির কারণে সড়কে ছোট ছোট যেগুলো যানবাহন রয়েছে, বিশেষ করে অটো রিক্সা, কার সহ, এগুলো আসলে হঠাৎ করে তাদের গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়, এতে করে তারাও ভোগান্তিতে পড়েন। একটু করে যদি বলতেন যে আপনার এই বৃষ্টি হলেই আপনাদের ভোগান্তি কেমন হয়? ভোগান্তির কথা কই লাভ আছে ভাই, এডি গাড়ি চালান জানে, কিছু চালান জানে, বিকেলে কেউ ভাড়া দিয়ে দিতে আছে, চট্টগ্রাম নগরীতে সামান্য বৃষ্টি হলে যে মানুষের দুর্ভোগ সেটি বলা বাহুল্য, কারণ এখানকার যারা নগরবাসী রয়েছে তাদের বরাবর মতে অভিযোগ আসলে সিটি কর্পোরেশন সহ যারা দায়িত্বশীল প্রতিষ্ঠান রয়েছে তাদের অবহেলার কারণে মূলত সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছ থেকে সর্বশেষ। ধন্যবাদ নাজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা সহ নগরবাসী বিভিন্ন রকমের দুর্ভোগে পড়ছেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিম।